কুমিল্লা ও কিশোরগঞ্জের ভৈরবে জমে উঠেছে ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রচার প্রচারণা। ভোটারদের মাঝে উৎসবের আমেজ বিরাজ করছে। দলীয় ও স্বতন্ত্র প্রার্থী সকলেই সুষ্ঠু নির্বাচন প্রত্যাশা করছেন। এদিকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের সব ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানায় নির্বাচন কমিশন। কুমিল্লা প্রতিনিধি আরিফুর রহমান মজুমদার ও কিশোরগঞ্জের ভৈরব থেকে এম আর সোহেলের প্রতিবেদন, জানাবেন মাসুদ রানা। কুমিল্লার তিনটি উপজেলা ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রার্থীরা সকাল থেকে রাত পর্যন্ত প্রচার প্রচারণা চালাচ্ছেন, ভোটারদের দুয়ারে গিয়ে ভোট প্রার্থনা করছেন, দিচ্ছেন উন্নয়নের নানা প্রতিশ্রুতি। নির্বাচনে যাতে কোনো ধরনের সহিংসতা না হয় সেই প্রত্যাশা করছেন প্রার্থী ও সাধারণ ভোটাররা। সমাজের যারা গরিব আছে, পড়ালেখার সমস্যা আছে, তাদেরকে আমি সর্ব জনগণ তাকেই প্রতিনিধি হিসাবে বেছে নেবেন। ইউনিয়ন পরিষদের যে সেবাগুলো তাদের জন্য রয়েছে এগুলো যাতে তারা নির্বিঘ্নে পেতে পারে আমি সেই বিষয়েও লক্ষ্য রাখবো। আমার কালিকাপুর ইউনিয়নের মানুষকে আমি তাদের যে মনের আকাঙ্ক্ষা পূরণের জন্য আমাকে ভোট দিবে এটা আমি পূরণ করতে পারবো। এই বাদেশার মানুষকে, যুব সমাজকে, কিশোরদেরকে মাদক থেকে আমি বিরত রাখার জন্য আমার অক্লান্ত পরিশ্রম করে যাবো ইনশাল্লাহ। সন্ত্রাস মুক্ত, মাদক মুক্ত আপনার ইউনিয়ন আমি করব। নির্বাচন কর্মকর্তা বলেন, মানুষ যেন সুষ্ঠুভাবে তাদের ভোটার অধিকার প্রয়োগ করতে পারে সেদিকে নজরদারি রয়েছে প্রশাসনের। জেলা প্রশাসন থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেট, তারপর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, র‍্যাব, বিজিপি একসাথে কাজ করবে। এদিকে শেষ মুহূর্তে প্রচারণায় কিশোরগঞ্জের ভৈরবে ইউপি নির্বাচনকে ঘিরে প্রতিটি গ্রাম, পাড়া, মহল্লার অলি গলি সর্বত্রই বইছে নির্বাচনী আমেজ। সর্বত্রই ভোটারদের মাঝে চলছে চুল চেরা বিশ্লেষণ। নির্বাচন নির্বিঘ্ন করতে আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি কেন্দ্রের বাহিরের স্ট্রাইকিং ফোর্স ও মোবাইল টিম সার্বক্ষণিক মাঠে কাজ করবে। আমরা একজন শিক্ষিত, দক্ষ, যোগ্য ব্যক্তিকে নির্বাচিত করতে চাই, যে এলাকার উন্নয়ন করব। ভালো করে সুন্দর করে এর উপর দেওয়া অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ একটি নির্বাচন অনুষ্ঠান লক্ষ্যে কাজ করে যাচ্ছি। কেন্দ্রে অতিরিক্ত নিরাপত্তার জন্য পুলিশ, বিজিবি, র‍্যাব, পাঁচার সদস্য থাকবে। আগামী 26 ডিসেম্বর ব্যালটের মাধ্যমে নির্বাচিত হবেন প্রার্থীরা। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি।